তো আজকে আমরা যে বেসিকটা নিয়ে পড়বো সেটা কি, সেটা হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট বলার আগে আমি তোমাদেরকে মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমাদের ধারণাটা কি ক্লিয়ার আছে, কেউ একজন মাইক্রোফোন অন করে বলো, মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে তোমাদের কি ধারণা ক্লিয়ার আছে? মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে কেউ বলতে পারবে কি তোমাদের মধ্যে? মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তো সেটাই একটু তোমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝো আমাকে একটু বলো। যে যন্ত্রপাতিগুলোর মাধ্যমে আমরা কোনো জিনিসের পরিমাণ নির্ধারণ করি আর কি, যেমন স্কেল দিয়ে আমরা পরিমাপ, মানে দৈর্ঘ্য উচ্চতা মাপতে সাহায্য হয় স্কেল দিয়ে। তারপরে স্যার ওই লিটারে যেমন ওই ইয়েগুলো থাকে, কেরোসিন আর মাপার জন্য আমরা ইউজ করি 1 লিটার চং চং। আচ্ছা, আর আর কেউ? হ্যাঁ বলো। কে বলছিলে বলো? বাপ্পা, মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে? মেজারিং মানে স্যার যে ইনস্ট্রুমেন্টটা হচ্ছে মেজার। মানে হচ্ছে যে সমস্ত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কোনো কিছুর মেজারমেন্ট নিতে পারি। ঠিক আছে, মেজারমেন্ট মানে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে। হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, তাই তো? যে সমস্ত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কি হতে পারে না, যে সমস্ত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা কোনো অবজেক্টের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, তার ডায়ামিটার, ঠিক আছে, ব্যাস, ব্যাসার্ধ, এসব মেজার করতে পারি, সেগুলোকে কী বলে? সেগুলো বলে মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো তোমাদের মধ্যে কেউ আছো যে আমাকে দুটো মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম বলতে পারবে? না না না, স্ক্রুড্রাইভারটা হবে না, স্ক্রুড্রাইভারটা হবে না। হুম, ওগুলো হবে, কিন্তু মেজারিং টেকোমিটারটা কি মেজার করে? রোটেশন পার মিনিট, 1 মিনিটে কতবার রোটেট করছে সেটা মেজার করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। আর আজকে তোমরা যেটা বলবে সেটা হচ্ছে প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট আর মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা এমন কিছু না, পার্থক্য এটুকুই যে এটাই কি করে, মেজারিং ইনস্ট্রুমেন্টে স্কেল দিয়ে আমরা কি মেজার করতে পারি, স্কেল দিয়ে আমরা কতটা মেজার করতে পারি মিনিমাম, সর্বনিম্ন স্কেল দিয়ে আমরা কতটা মেজার করতে পারি? এক মিলিমিটার কি 0.5 মিলিমিটার, তাই তো? সেটা আমরা স্কেল দিয়ে মেজার করতে পারি। কিন্তু এই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে কী করতে পারি? প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা অতি সূক্ষ্ম মেজারমেন্ট নিতে পারি, যেমন 0.01 মিলিমিটার, 0.02 মিলিমিটার। এগুলো কি আমরা অন্যান্য কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে নিতে পারবো, স্কেল বা অন্য কিছু দিয়ে? যখন আমাদের এই সমস্ত সূক্ষ্ম মেজারমেন্টগুলো নিতে হবে তখন আমরা কি ইউজ করব না, তখন আমরা ইউজ করব প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব? প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তো
তো ওই প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কী কী আছে? না, প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে আছে মাইক্রোমিটার হয়, ভার্নিয়ার ক্যালিপার হয়, ডেপথ ভার্নিয়ার ক্যালিপার ডেপ গেজ হয়, হাইট গেজ হয়, বিভিন্ন রকম প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে। তার মধ্যে তোমাদের সিলেবাসে দুটো প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট তোমাদেরকে পড়তে হবে, একটা হচ্ছে মাইক্রোমিটার, একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। ওকে, একটা কি মাইক্রোমিটার আর একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। তো আজকে আমরা মাইক্রোমিটারটা নিয়ে একটু পড়ব। তো মাইক্রোমিটার কি করে? মাইক্রোমিটার অ্যাকচুয়ালি একটা প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, যার সাহায্যে কি করা যায় না, ম্যাট্রিক সিস্টেমে 0.01 mm পর্যন্ত আমরা মেজার করতে পারি। কিসে? ম্যাট্রিক সিস্টেমে 0.01 পর্যন্ত আমরা মেজার করতে পারি। 0.01 কি? মিলিমিটার। 0.01 mm পর্যন্ত আমরা মেজার করতে পারি। আর ব্রিটিশ সিস্টেমে কি করতে পারি? ব্রিটিশ সিস্টেমে যেটা পারি সেটা হচ্ছে 0.01 inch, 0.01 inch পর্যন্ত আমরা মিনিমাম ওটা মেজার করতে পারি। ঠিক আছে, এগুলো কি হচ্ছে? ব্রিটিশ সিস্টেম। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে আমি বলছি অ্যাটলিস্ট মানে কি, একদম কমপক্ষে মানে মিনিমাম আমরা যেটা মেজার করতে পারি সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। এই কথাটা মনে রাখবে, একটা একদম কমপক্ষে যেটা আমরা মেজার করতে পারি সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি লিস্ট কাউন্ট। তো এই লিস্ট কাউন্ট কী করে বেরোচ্ছে, কীভাবে বার করবো, এসব কিছু আমি তোমাদেরকে আস্তে আস্তে সামনে বলবো। কিন্তু এখন তোমরা এই কথাটা মনে রাখো যে লিস্ট কাউন্ট কাকে বলে, না সর্বনিম্ন যেটা মেজারমেন্ট করা যায় সেটাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট। ওকে, তো লিস্ট কাউন্ট তাহলে এখানে এই মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত দাঁড়াচ্ছে? মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট দাঁড়াচ্ছে 0.01 mm। মাইক্রোমিটারের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত দাঁড়াচ্ছে? না, 0.01 mm। তোমাদের কাছে খাতা কলম আছে? তো খাতা কলম থাকলে এই পয়েন্টগুলো লিখে রাখো। লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার ইজ 0.01 mm, লেখা হলে আমাকে জানাও। হয়েছে? এই যে আমরা মাইক্রোমিটার এখন ইউজ করছি, ঠিক আছে, এটা ইউজ যেটা করছি সেটা আবিষ্কার কত হয়েছিল? সেটা আবিষ্কার হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। মাইক্রোমিটারটা আবিষ্কার হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? আবিষ্কার করেছিলেন জিন প্লামার, ঠিক আছে, জিন প্লামার আবিষ্কার করেছিল। কিন্তু 1867 খ্রিস্টাব্দে কী হয়েছিল, এটা মডিফিকেশন হয়েছিল। মডিফিকেশন মানে কি? এটাকে আরেকটু উন্নত করা হয়েছিল। সেটা কে করেছিল? জে আর ব্রাউন, ঠিক আছে, সেটা কে করেছিল? সেটা করেছিল জে আর ব্রাউন, ঠিক আছে। এরপর ওটা আবার একবার মডিফিকেশন হয়েছে, সেটা কত? 1885 খ্রিস্টাব্দে সেটা আবার একবার আবিষ্কার করা হলো, মানে মডিফাই করা হলো। কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। সেটা কি হলো? কিন্তু যেটা প্রথম আবিষ্কার হয় সেটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে। সেটা কে আবিষ্কার করেছিল? জিন প্লামার। তো এই যে মাইক্রোমিটারটা আমাদের কাজ করে, তো মাইক্রোমিটার তো একটা কোনো প্রিন্সিপালে কাজ করবে, মেশিন মানে কোনো ইনস্ট্রুমেন্ট একটা কোনো প্রিন্সিপালে কাজ করবে। তো এই যে মাইক্রোমিটারটা আছে, এই মাইক্রোমিটারটা কী হিসাবে কাজ করে? এই মাইক্রোমিটারটার প্রিন্সিপাল হচ্ছে স্ক্রু থ্রেড লিড আর পিচ, এগুলোর উপর বেস করে এই মাইক্রোমিটারটা কাজ করে, ঠিক আছে। তুমি যদি এই মাইক্রোমিটারটাকে খুলে দেখো তাহলে কি দেখবে, সেই মাইক্রোমিটারটার ভিতরে একটা স্ক্রু লাগানো আছে, তার উপর কি থ্রেড কাটা আছে, তার উপর বেস করে মাইক্রোমিটারটা কাজ করে। এটা একরকমের নাট বোল্টের মতোই কাজ করে বলতে হবে, ঠিক আছে। এই দেখো তোমাদেরকে এখানে ছবিটা আমি একটু দেখাচ্ছি,
এখানে দেখতে পাচ্ছ, এখানে যেটা আছে ভিতরে, এখানে যে স্পিন্ডেলটা আছে, একদম উপরে ছবিটা রাখো, যে স্পিন্ডেলটা আছে। স্যার দেখতে পাচ্ছি না, পিডিএফ দেখা যাচ্ছে না? সবাই কি দেখতে পাচ্ছ না, না এক দুজন দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে না? ওকে দাদা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে আর এবার করছি।